আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপুর নাম কি? হাবিবা। থাকো কোথায়? কুমিল্লা কান্দিপাড়। কুমিল্লা কান্দিপাড় থাকেন? ও আচ্ছা। হাবিবা আপু আপনার বয়স কত? এই 21 চলতেছে। 21 বছর? ও আচ্ছা, মনে হয় না তো 21-22 বছর। যাই হোক, ফ্যামিলিতে কে আছে আপু? আমার ফ্যামিলির মধ্যে আমার একটা বাচ্চা আছে আর আমার আম্মুটা আছে। বাবা কি করে? বাবা নাই, মারা গেছে। তো আপনার স্বামী কি করে? আমার স্বামী ডিভোর্স দিয়ে চলে গেছে, অত্যাচার করে তো ডিভোর্স দিয়ে চলে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। তো এখন কি করেন বর্তমান? আমি বর্তমান ভাইয়া ঈশ্বর ঘর ভাড়া কাজ করে খাই। লেখাপড়া করেন নাই? জি না, লেখাপড়া করি নাই। ও আচ্ছা, ঠিক আছে। বাসা বাড়িতে কাজ করেন? জি জি। আপু আপনার মতো একটা মেয়ে বাসা বাড়িতে কাজ করে, এটা তো বিশ্বাস করার মতন। যাই হোক, অভাবে অনেক মানুষই কষ্ট করে। যাই হোক, তে প্রতিবেদন আগে পরে কোনো সময় করছিলেন? জি, আর আগে একবার করছিলাম। সবাই খালি এই ফোন দেওয়ার সময় কাটাবার জন্য ফোন দেয়, সত্যিকার পাশে থাকবার জন্য কেউ ফোন দেয় না। যাই হোক, এখন আমি আপনার একটা কথা বলি আপু, এখন আপনি যে এই প্রতিবেদনে আইসেন, কি উদ্দেশ্য? একটাই উদ্দেশ্য, জাগো আসলাম, এখনো আসলাম, প্রতিবেদন একটা ভালো মনের মানুষ চাই। বাচ্চাটাকে নিয়ে আম্মুটাকে নিয়ে অনেক কষ্ট হয়ে চলতে, এই জন্যই আসলাম। আগে যে কোনো ভাই, বুঝতে পারলাম, যে কোনো ভাই যদি আপনি দেখে পছন্দ করে, আপনার সাথে যোগাযোগ করতে চায়, এমন কি পাশে থাকতে চায়, ওনাকে সহযোগিতা করতে চায়, ওনাকে সহযোগিতা করতে চায়, তে আপনি যোগাযোগ করবে কিভাবে? এই আমার একটা ছোট বাটাম সেট আছে, এই বাটাম সেটের মধ্যে যোগাযোগ করব। আচ্ছা, এই জি নাম্বারটা দিয়েছেন, এটা কি আপনার সঠিক নাম্বার? জি জি, এটা আমার সঠিক নাম্বার। 018 018 50 50 63 63 70 70 55 55 এই মিষ্টি সুরে আরেকবার নাম্বারটা বলেন। 018 018 50 50 63 63 খুব কষ্ট করে আপুটা প্রতিবেদনের সামনে আইসে, যারই ভালো লাগে সহযোগিতা করবেন, এমনকি পাশে থাকতে চাইলেও ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন, কিন্তু কেউ খারাপ কথা কেউ বলবেন না। প্রিয় দর্শক ভাইয়ের কাছে আর কিছু বলতে চান? একটা কথাই, যে কেউ খারাপ কমেন্ট নিয়ে ফোন দিবেন না, আবারও আসলে আসলাম ভিডিওর সামনে, ভালো মন নিয়ে কেউ ফোন দিয়ে। অবশ্যই আমি আশা করি আপনি ভালো মনের মানুষের কোনো অতি শীঘ্রই একজন পাবেন, আমি আশাবাদ রাখলাম। আপনিও ভালোভাবে দর্শক ভাইদের সাথে কথা বলবেন, খারাপ ব্যবহার করবেন না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেলের ভিডিও যদি ভালো থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রিয় ভয়েস, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।